আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমনাথ। দেখো, টিকা, ওষুধ, অক্সিজেন এবং হাসপাতালের বেড, মূলত এই চারটে বিষয় পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। মামলা বেশ কিছুদিন চলছিল, মাঝখানে বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে যান, যার ফলে মামলা বেশ কিছুদিন স্থগিত ছিল। আজকে আবার যখন বেঞ্চ বসে, সেখানে প্রথমেই কিন্তু কেন্দ্রীয় সরকার কড়া প্রশ্নের মুখে পড়ে শীর্ষ আদালতের, এবং সেখানে আদালত জানতে চায় যে একই দেশে টিকার এক এক রকম দাম কেন। আমরা যেটা জানি, মূলত যে দুটো টিকা আমাদের এখানে চলছে, সেই দুটো টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক, তারা রাজ্যের জন্য একটা দাম ঠিক করেছে, কেন্দ্রের জন্য একটা দাম ঠিক করেছে, এবং বেসরকারি হাসপাতালগুলো টিকা কিনতে চাইলে তাদের জন্য আজকে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে প্রশ্ন তুলেছে যে আপনাদের কাছে যখন আইন রয়েছে, আইন অনুযায়ী আপনারা এই মহামারীর সময় একদম সংস্থাগুলোকে টিকার দাম বেঁধে দেওয়ার নির্দেশ দিতে পারেন, সেক্ষেত্রে কেন এই ধরনের মানে একাধিক দামে টিকা বিক্রি হচ্ছে? এবং ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলছেন যে যদি বেসরকারি সংস্থার কাছে টিকা বিক্রি করে যদি বেশি দামের সংস্থাগুলো টিকা বিক্রি করতে পারে বেসরকারি, তাহলে সরকারের বদলে তারা সেখানেই বিক্রি করতে চাইবে। এবং একই সঙ্গে আজকে বলেছে যে আদালত যে শুধুমাত্র এফিডেভিট দিলে হবে না, পরিষ্কার ভাবে জানান যে আপনাদের টিকা নীতিটা ঠিক কি, এবং 18 থেকে 44 বছর বয়সীদের টিকার ব্যাপারটা কেন রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন আদালত তুলেছে। রুমেলা, ধন্যবাদ।